দেখুন, এবারে তো জানেন এই করোনা বিধিতে অনেক কিছুই পাল্টে গেছে। আমার এই পুজো প্রত্যেক বছর আমাদের মাননীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় করেন, কিন্তু যেহেতু এবারে নানা নিয়ম কানুনের মধ্য দিয়ে করতে হচ্ছে এবং ওনারা সবকটাই পুজোই ভার্চুয়ালি উদ্বোধন করেছেন, তা আমরা এখানকার, আমি যেহেতু অ্যাপেক্সের প্রেসিডেন্ট এবং এখানকার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর প্লাস পুজো কমিটির সভাপতি, সকলের অনুরোধে আমি প্রতিবারের প্রথম অনুযায়ী এবারে ফিতে কেটে প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করলাম, সাথে সাথে আজকে বস্ত্র বিতরণ এবং যারা সিনিয়র সিটিজেন, যারা বয়স্ক নাগরিক, তাদের সংবর্ধনা দেওয়া হলো। এবং আমরা দেখতে পাচ্ছেন আমরা মাঠে যে চেয়ার পেতেছি, এত বিশাল মাঠ এবং সম্পূর্ণ ডিস্টেন্স মেনটেন করে, এবং আমার ভেতরে যে জায়গাটা আছে সেখানে মাত্র 25টা চেয়ার দেওয়া আছে, এবং দেখবেন 10 মিটার নয়, আমরা প্রায় 20 মিটার ঘিরে দিয়েছি এবং প্রত্যেকটা জায়গায় জায়গায় আমরা লাগিয়ে দিয়েছি যে দয়া করে মণ্ডপের ভেতর প্রবেশ করবেন না, বাইরে থেকে প্রতিমা দর্শন করবেন। যেটুকু হাইকোর্টের নির্দেশ সেটা মেনে, সরকারের নির্দেশ মেনে, তবুও বাঙালির সেরা উৎসব দুর্গোৎসব আমরা পালন করছি। এটা কত বছর? এটা 31তম বর্ষ। আপনার নাম? আমার নাম দেবাশিস মুখার্জী।